তো বন্ধুরা দেখো, তোমাদের কাছে চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে তোমাদের একটা লাউয়ের নতুন রেসিপি বানিয়ে দেখাবো। তো সবসময় কি আর একঘেয়েমি লাউ রান্না খেতে ভালো লাগে বলো? তো যদি একটু অন্যরকমভাবে আমরা রান্না করি তো কেমন লাগে বলো? তো চলো আজকে তোমাদের রেসিপিটা দেখাই একটু অন্যরকমভাবে। তো নমস্কার বন্ধুরা, রঞ্জিতার কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি লাউর রেসিপির জন্য কী কী মশলা নিয়েছি একবার তোমাদের দেখিয়ে দিই চলো। তো দেখো, প্রথমেই নিয়েছি আমি আদা রসুনের পেস্ট নিয়েছি, তো পেঁয়াজ নিয়েছি দুটো, আর নিয়েছি জিরে ফোড়ন আর এখানকার ফোড়ন, আর নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নারকেল পাউডার, আর লবণ, আর তেল। তো চলো স্টার্ট করে নিই। তো প্রথমেই আমি এই লাউটাকে খোসা ছাড়িয়ে কেটে নিই। তো বন্ধুরা দেখো, লাউটাও আমি কেটে নিয়েছি। তো এরপরে আমি ওভেনটা ধরিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়েছি একটা কড়াই। তো কড়াইতে আমি দিয়ে দেব তেল, আর আমি রান্না করছি কিন্তু সানফ্লাওয়ার অয়েলে। তো তেলটা গরম হয়ে গেলে তো আমি দিয়ে দেবো এতে ফোড়ন। তো দেখো, ফোড়নগুলো দেওয়ার পরে দেখো ফোড়নগুলো ভিজে গেছে। তো আমি এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। তো পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব, পেঁয়াজকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। তো আমি এরপরে দিয়ে দেবো এতে কারি পাতা। তো কারি পাতা গলে দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো আমি। তো পেঁয়াজগুলো দেখো ব্রাউন হয়ে ভেজে গেছে। তো এরপরে আমি এতে দিয়ে দেবো সামান্য একটু আদা রসুনের পেস্ট। তো পেস্টটা দিয়ে একে আমি ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। তো আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু কেটে গেছে। তো আমি এরপরে এতে দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো। তো লাউগুলো দিয়ে ভালো করে আমি এটাকে কষে নেবো একটু। তো দেখো কষে নিয়েছি। তো এরপরে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। তো লবণটা দিয়ে আবারও আমি একে একটু ওপর নিচ করে কষে নেব। তো পুরো মশলা মানে লবণটা যেন মেখে যায়। তো লবণটা দেওয়ার পরে আমি এটাকে দেখো অনেকক্ষণ কষেছি লাউটাকে। তো এরপরে আমি এতে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন। তো তোমরা যেরকম মানে ঝাল ঝালের প্রয়োজন সেরকম দিতে পারো। তো আমি এক চামচ এতে ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিলাম আমি এতে হলুদের গুঁড়ো এক চামচ, হাফ চামচ। তো দিয়ে এটাকে আমি ভালো করে আবার একটু কষে নেব। তো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে কষে নিয়েছি। তো এরপরে এতে দিয়ে দেবো আমি নারকেল পাউডার। তো নারকেল পাউডার যদি না থাকে এমনি তোমরা নারকেলেও করতে পারো। তো এমনি নারকেলে যদি করো তবে ওই নারকেলের যে দুধটা একটু বের করে দিয়ে তারপরে যদি তোমরা এই রেসিপিটা বানাও খুব সুন্দর হয়। তো এরপরে আমি এতে দিয়ে দেবো এই গ্লাসের এক গ্লাস জল দিয়ে দিলাম এর মধ্যে। তো এবারে এটাকে আমি কুকারে সেদ্ধ করব। তো বন্ধুরা দেখো, আমি কুকারে সব কিছু ঢেলে মানে তরকারিটা ঢেলে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি। তো চিনিটা দিলে একটু টেস্টও হয়। তো আর একটু দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। তো এবারে এটাকে আমি মাত্র দুটো সিটি দিয়ে আনবো। তো দেখো, কুকারে ঢাকা লাগিয়ে আমি বসিয়ে দিয়েছি ওভেনে। তো দেখো দুটো সিটি পড়ে গেছে। তো এবারে আমি ওভেনটা অফ করে রেখে দেব। তো এটা ঠান্ডা হলে তারপরে আমি কিন্তু এটা মানে কারিটা বের করব।
দেখো বন্ধুরা, আমি কিন্তু ওভেন মানে কুকারটা খুলে দিয়েছি, আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো টেস্ট কিন্তু খুব সুন্দর হয়, তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনেক 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 ধন্যবাদ। তো এবারে আমি এটাকে একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। তো দেখো, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তো আজকের মতন ভিডিওটা শেষ করছি, চলে আসবো আবার অন্য একটা রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।